ভাই আমি পড়ছি রে। 1 2 3 ভাত খাওয়ার জন্য পেটের মধ্যে ঝুলে ফুড়ে যাচ্ছে আর তুমি ঝালমুড়ি ঝালমুড়ি করে বেড়াচ্ছ নাকি? টিকটক বানাইতেছি, দেখো তো টিকটকটা সুন্দর হইছে না? খুব সুন্দর হয়েছে, তোর টিকটক বড় না আমি তোর কাছে বড় রে। অবশ্যই টিকটক বড়। আমার যে মালিকা তো কি করবো? টিকটক বড় মানে এই আমি তোর স্বামী না? তোর টিকটক তোর স্বামী রে। টিকটকে এখন আমার স্বামী, সারা দিন ধরে টিকটক করবো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি টিকটক করতেছি। আপাতত ঠিকঠাক বন্ধ করে দাও, তারপরে শুধু তোকে বন্ধ করে দেব। আমার জীবনে বন্ধ করতে পারবো না, যতদিন বাইসা রইছি আমি টিকটক করমই। তুমি টিকটক কর ভাই, আর আমি তোমার টিকটক ভেঙে চুরে সব করবই। হ্যাঁ হ্যাঁ, হরামদাদির কারণে আমি গ্রামে কোনো জায়গায় মুখ পাইনি। গ্রামের মানুষ কয় ঢক করে তোর বউ পাগল নাকি? ঢকঢক করে না টিকটক করি। তো হইও টিকটক ঢকঢক একই কথা। হ্যাঁ তুমি আমারে গালি দিলা। গালি দেবে না মানে তোমার আদর করবে নাকি? তো কি করবা, আদর যদি না করতে পারো খেতে যেয়ে কাজ করো, আমি টিকটক করব। এই তোর ভলম লাবিয়ে কথা কা আর মুড়িয়ে কথা কা? কে বলেন না আমাকে লাগা? ও তো গলা মলা টিবে ছড়িয়ে ফেলো নাকি রে? আমি ওর স্বামী না, ও আমার স্বামী তাই কাউ দিন। তুমি আমার স্বামী না, আমিও তোমার স্বামী না, টিকটক আমার স্বামী। ওর কি তোমার কি তোমার? আচ্ছা হয়েছে, টিকটক তোর স্বামী, টিকটক তোর মা, টিকটক তোর বাবা, টিকটক তোর দাদা, সব হয়েছে। ওর ভাত কি দিবি? ভাত দে। হ্যাঁ ভাত দি, এক গ্লাস পানি নিয়ে আও তাহলে। এক গ্লাস পানি নিয়ে আও। শোন পানি আনি আমি দেখবো, ভাত বাইরে তুই বাতাস করতেছিস, বুদ্ধি বাড়িতে কথাটা। আচ্ছা এইবার পাইছি, এবারে সেট ভিডিওটা বানায় নে। সুযোগ যখন পাইছি এইটা বানাবো। কি করতেছ রে? চুপ থাকো। তোর শাশি না দাদি কিডা মারা গেছে? চিন্তা করো চিন্তা করো, আমি আরো চিন্তা করছি হঠাৎ করে তোর দাদি দাদা মারা গেছে বোধ হয়। হ্যাঁ ও হঠাৎ করে স্যাডগান মানে তোর স্যাডগান বাইর করে দেবো রে। আমি বেশি কথা কইবে না, খাইয়া দিলাম। যাও সকে যে কাজ করো গা, আমার তুমি ডিস্টার্ব করবে না। ওরে তো দুটো ভাত খাইয়া তো কাজ করবে না কি রে? দাও দাও ছেড়ে দাও সকে পানি। হাতিনি নেই তোর আসল দেবস না? আমার আসল দেবস মুখে লাগে দাও। হ্যাঁ কত বড় বিয়াদ দিছিস না করে যায়। আমার আমার গাম সাথে সখের পানি মশে, এ পানি কি সেই পানি? হ্যাঁ একটা ডিজে গান বাজাই নেই। তুই চাষি মানুষের বউ শালি, তুমি আর শালি করবো না, আমার বোন তোমার কাছে বিয়া দেয় নাই। হ্যাঁ হারাম জাদি তুমি ড্যান্সার মারো, ভাত দে। ভাত দেবো না তোমার সাইনু, বাচ্চাটা বাড়াও বাড়াও কইতেছি। শোন আমি যাচ্ছি, পরে কাইন্দা কাইন্দা সাগর ডাকা দিবি আমার পাশে নিয়ে, বুঝতে পারছিস কথাটা? আল্লাহ বাসলাম আমি যাই, সন্না ভাবে বাইরে থাকি যাইয়া তুই সাইডে টিকটক বানাই নিয়ে আমি একা একা, আবার ক্যামেরা ধরন যায় না। হ্যাঁ ওবো ক্যামেরাম্যান, আমি ডিজে ডিজে নাই সা ভিডিও বানাবো।
ভাবির বাড়িতে থাকি যাই টিকটক ভিডিও বানাই নিয়ে আহিবা। একটা রোমান্টিক ভিডিও বানাবো, আপনি শুধু একটু নাচবেন আর আমি একটু রোমান্টিক করবো। আমার বোঝা মাথায়, মুখে একটু হাসি রাখেন। হাসি আসবো কেমনে, মাথায় তো পূজা আমার, ফাড়তাছে তো আমার। ভাই হাসতে না পারেন, দাঁত গুলো তো বের করতে পারবেন। আবার প্রথম থেকে। আচ্ছা যাই, 1 2 3। ভাই হইতাছে না তো কে? তাহলে তোমার টিকটক এর ভিতরে কান্নার কোনো সিন নাই? আছে তো কে, কান্দা কি করবেন? আমার যে এখন অবস্থা, তাতে কান্না ডেমনে পারফেক্ট হইব। আচ্ছা তাহলে একটা হচ্ছে চ্যাট ভিডিও দেই, চ্যাট ভিডিও বের করি। 1 2 3। আমার কি অবস্থা হইল রে, টিকটক পাগলির পাল্লায় আমি পড়ছি রে। এইটা খুব সুন্দর হইছে তাই নাকি? তাহলে আসসালামু আলাইকুম। এই যে অনেক আপনি আজকে থেকে টিকটক সেলিব্রিটি, আপনারে ব্যাকেই দেখবো আর আপনারে লাইক দিব। কি করতে যায় মেয়েটার, আমি বিয়ে করলাম, আমি এখন নিজে চিন্তা করে শোর বাইরে। হ্যাঁ মেয়েটার বিয়ে করে কান্দি কান্দি চোখের পাটও ফুরিয়ে ফেললাম। হ্যাঁ আব্বার ঘরে আমার খুব রাগ হচ্ছে, এরাম মেয়ে আমার সাথে বিয়ে দেবে কে? আমার সাথে একটা লক্ষ্মী মেয়ে বিয়ে দেবে, মেয়ে মানে লক্ষ্মী ধত্তরি, বউ মানে লক্ষ্মী, বউ মানে ঘরের রমণী। হ্যাঁ আব্বা তুমি কি বিয়ে দিলে, হিজলে না মেয়ে? আমি নিজেও বুঝতে পারি না গো, সারাদিন ধরে ওই ফিটফাট নাকি ঢমঢম করে, নাকি ওর নাম টিকটক না কি জন্য কয় সেই তাই করে, আমার কোটে গেলে খোঁজ দেয় না। হ্যাঁ যদি আমার তৌফিক থাকতো রে, তোর ভিডিও ভাট করা বাইর করে দিতাম, একবারে এক জোড়া বিয়ে করতাম, তখন বুঝতে পারতিস, বুঝতে পেরেছিস কি খবর? রাস্তা মনে শেষ না, ওলা ডাবেতে কতদিন পর আইলাম, কদিন থাইকা দামু, ভালো মন্দ খাইয়া দামু, বহুত দিন ভালো মন্দ বাইতে খাই না, খামু কেমনে, কামাই নাই, খামু কি যাবে? বৌমার নামে কোনো বাজার কথা কবি না, সব শয়তানি তোর ভিতরে, তুই শয়তান বুঝছিস? বৌমা ভালো আছে, মাইয়া 10 গ্রামে খুঁজে পাবি? জীবনে পাবি না। তা ঠিক আছে, এইরকম ইতুরে মাখা মেয়ে ছেলে মেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না আব্বা। আমার কান্তি কান্তি এই দেখো চোখের জল পর্যন্ত শুকিয়ে গেল, আর থাকলো না, তুমি মরার পরে আমি কি করবো, খাও দিদি পানি কনে পাবো আমি। আমি মরার পর তোর মতো শয়তান ফুলা কান্দা লাগবো না, মরার আগে কান্দা থো, চল বাইতে চল। না আমি যাচ্ছি না, তুমি আগে যাও, চল বাইতে চল। না আমি যাচ্ছি না, তুমি আগে যাও। আরে আমার লগে আয়, আমি যাবো না, তুমি আগে যাও, পরে আমি যাবো, তুমি যাও। ঠিক আছে তো যাও, আমি আগে যাই খাওয়া দাওয়া সরি, তুই পরে আয়। হ্যাঁ তোমাদের ছেলে বাড়ি যাও, বুঝবা কিরাম বৌমা তুমি আমার দিয়েছো, যখন তোমার তেলের পাত দিয়ে মাছ ভাজা করে ভাজবে না তখন বুঝবা, এখন তো বুঝতে পারছো না। স্বর্ণভাবি আছেন? স্বর্ণভাবি ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, তুমি কিছু কই না? কমু বলতে গেলে কি, আসলে আসছিলাম একটু দরকারে। কি দরকার, কই ফেলাও? আপনার লাগে একটা টিকটক ভিডিও বানাবো। হ্যাঁ টিকটক ভিডিও? এই আবার কি, হেই আবার কি, এটা তো বুঝবেন না, আমি আপনারে বুঝাই দিতেছি। ভাবি আপনি এই সাইডে আসেন, বুঝছেন আমার হাতে মোবাইল তো, এই জন্য আপনি এই সাইডে থাকবেন,
এখন বলেন আপনি কি রোমান্টিক ভিডিও বানাবেন না ডিজে ভিডিও বানাবেন নাকি স্যাড ভিডিও বানাবেন? আমি রোমান্টিকও বুঝি না স্যাডও বুঝি না আর ডিজে তো আরও বুঝি না। আমি এখন বাত আনতে যাবো। ভাবি বাত তো আনতে যাইবে নি, একটা ভিডিও বানাই দিয়ে যান, অনেক আশা করে আসছিলাম। ভিডিও কারে করে এই তো জানি না মুই। এই যে আমি যে জায়গায় ক্যামেরাটা ধরবো গানটা স্টার্ট দিমু দিমু তখন মনে করেন আপনি কষ্টে। এই যে আপনি পাঠাছেন এটা হচ্ছে স্যাড ভিডিও, আপনি কি স্যাড ভিডিও করবেন? আর একটা আছে ডিজে, ডিজে খালি নাচতে হইব। শুনো তোমার ডিজে স্যাড আমি কিছুই করব না, আমি জলদি রান্না করতে যাইমু। তাহলে রোমান্টিক করেন। রোমান্টিক তো আমি আরো জানি না। এই যে দেখাই দিলাম, এখন কোনটা করবেন? এটা কর আপনি স্যাড ভিডিও করবেন না ডিজে করবেন না হচ্ছে রোমান্টিক করবেন? আচ্ছা আচ্ছা তুমি আমারে যেই যাতা যাচ্ছো এখন আমার স্যাডই করা লাগবো, শুরু করো। এই তো ভাবি বোঝার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন গানটা দেই। আচ্ছা জলদি দেও। 1 2 3 শেষ, মাত্র 30 সেকেন্ডের একটা ভিডিও বুঝছেন? হ্যাঁ স্যার, এত জলদি শেষ হয়ে গেল। হ্যাঁ আপনারে কিন্তু পুরো বাংলাদেশের লোক দেখবো, ভারতের লোক দেখবো। হ্যাঁ স্যার কইছে। হ্যাঁ আপনারে দেখবো। আর যদি আপনারে পছন্দ করে তাহলে নাম্বার টাম্বার চাইতে পারে, তো আপনি নাম্বারটা আমারে দিয়েন আমি আবার দিয়া দিব। আচ্ছা আমি ওখান যাই। আচ্ছা ভাবি আমিও গেলাম। আচ্ছা বোমা 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 শীতকারী লাগে কই গেল বাড়ি কথুয়া বোমা কলে গেল। হাই রে হাই, এই গানটা তো আমি আগে পাইতাম। বোমা এসে এখনই বানাবো। এই যে রাখলাম এই ক্যামেরা, এতক্ষণ পথে আমার আব্বার কই মাছ ভাজা করে ভাইকে ফুলেছে, বাড়ি যাই দেখি পরিবেশটা কি দেখি, ওজে না ফোজে না আন্দাজ ফান্দাজে মেয়ে লোকের সাথে আমার বিয়ে করাও না। বোমা আমি তোমার শ্বশুর করলাম। আব্বা শ্বশুর এই জন্য কি হয়েছে? টিকটকে সিনেমা শ্বশুর কে আব্বাকে বাপকে মাকে কে শ্বশুর সালাম। এতক্ষণ এই যে মনে হতো ঘুরাইলা ফাসরাইলা আর কাহে? আব্বা আসলে মনে করেন যে আমি এই টিকটক ভিডিও বানাইতেছিলাম, তো এই জন্য খেয়াল নাই যে আমার সামনে কিটা দাঁড়াই রইছে। টিকটক বানাইছো না? আমার আটটা মুসরা একবারে ভাগ গেল যে রে বাবা রে। হাত মুসরা এবাংছি। আব্বা খুব ব্যথা পাইছেন না? আচ্ছা আব্বা এখন যদি একটা স্যাড ভিডিও বানানো যায় না তাহলে সেই রকম ফিলিংস হবে। আমার আমার কোন আর দাঙ্গা। আব্বা আপনি শুধু কান্না করবেন তাহলে চলবে, দাঁড়ান গানটা বের করে নেই। আব্বা এবার একটা নাচের ভিডিও বানাই বুঝছেন? আমার কথা ঠিক হয়েছে? সুন্দর মন্দির বাইর করে হেল ছেড়ে দেবো। আমি তোমার কইলাম না তোমার হাত ভাইয়াছে? তোমার পুরো ভাঙিয়ে ফেলবে তোমার এই বৌমাতে, যেটা ভাঙে আমার ভাঙিয়াছে। ওই কানে ভাঙলাম তোমার, তুমি তো আমারই রইছো। আরে রে আমার জাদি। হ্যাঁ হ্যাঁ আমার আব্বার হাতে ব্যথা দিস। আব্বা ব্যথা লেগেছে। ও
সালাম কর আপনার কাছে মাসা তুই এইসব করবি না, তুই ঘরের বউ, ঘরের বউ মানে রমণী, রমণী মানে লক্ষ্মী, লক্ষ্মী আপনার নাস্তা দে, ভাই বিয়ে থাকা করবেন, দেখে শুনে করবেন, টিকটক বানানো মেয়ে লোক বিয়ে করবেন না, বুঝছেন কথাটা?